হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল সো ফাইনালি এন্ট্রি এর যে রেজাল্ট ডিক্লেয়ারের পর সেই রেজাল্টের মধ্যে যে ঘলা নিয়ম বহির্ভূতভাবে যে গ্রেস মার্ক দিয়ে দেওয়া এবং লাইন এক্সামের যে জাজমেন্ট সেটাকে অফলাইনে চালানো এইসব ম্যাটার নিয়ে ফাইনালি কলকাতা হাইকোর্টে কিন্তু কেস পৌঁছেছে তাতে ক্যালকাটা হাইকোর্ট কিন্তু স্পষ্ট ভাষায় এন এই যে দুর্নীতি এন এই যে অনিয়ম তার বিরুদ্ধে রীতিমতো তাদেরকে ভৎসনা করেছে তাদের বিভিন্ন তাদের যে কীর্তিকলাপ তার সমালোচনা করেছে এবং যে কাউন্সেলিং প্রসেস যেটা এন মুহূর্তের মধ্যে শুরু করে দিতে চাইছে কোনো মতে কাউন্সেলিংটা করে দাও তাতে কিন্তু পার্শিয়ালি স্টে দিয়েছে মানে কি তার মানে দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে এনটিএকে যে যাবতীয় তারা যে সমস্ত করেছে তাদের এফিডেভিট দিতে হবে তাদের ক্লিয়ারিফিকেশান দিতে হবে কি করে কি হলো কি করে তারা গ্রেস দিল কোন সিস্টেমে গ্রেস দিল কোন লয়ের উপর ব্রেস করে গ্রেস দিল তার ডিটেল অ্যাফিডেভিট জমা দিতে হবে এবং নেক্সট দু সপ্তাহ বাদে যে নেক্সট হিয়ারিং আছে সেই হিয়ারিংয়ে কিন্তু এই কেসটা আবার কলকাতা হাইকোর্ট শুনবে মিডিয়ার প্রবল প্রেশার এই যে সোশ্যাল মিডিয়ার প্রবল প্রেশার এই যে চারিদিকে এই যে স্টুডেন্টদের যে আন্দোলন এডুকেটেডদের যে আন্দোলন তার সুফল কিন্তু আস্তে আস্তে মিলতে শুরু করেছে এরপর একের পর এক প্রত্যেকটা স্টেটের যে হাইকোর্ট প্রথমেই সুপ্রিম কোর্টে নয় প্রত্যেকটা স্টেটের যে হাইকোর্টে কিন্তু পিটিশন জমা পড়বে সুপ্রিম কোর্টকে শুনতে বাধ্য করাতে হবে কিন্তু কোনোরকম কাউন্সিলিং এর প্রসেস স্টার্ট করা যাবে না স্টার্ট করে ফেললেও কাউকে কিন্তু মেডিকেল কলেজ অ্যালট করা যাবে না স্পষ্ট দেশের মধ্যে প্রথম কলকাতা হাইকোর্ট কিন্তু কাউন্সেলিং এ দিল প্রত্যেকটা স্টেটে গিয়ে গিয়ে এবার ক্লিয়ারিফিকেশন করতে হবে এর বছরগুলোতে তোমরা হয়তো অনেকেই জানো কোনো একটা সেন্টারে যদি কিছু ডিলে হয় পরে কোনো অনিয়ম হয় সেখানে আমরা জানি রিনীট বা রিনিট কন্ডাক্ট করে বা আবার নতুন করে পরীক্ষা নেওয়া হয় কিন্তু এবছরই প্রথম যে টাইমের এগেনস্টে প্রচুর পরিমাণে গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হলো ভুরি ভুরি গ্রেস নাম্বার তো এই যে অনিয়ম এটা তো চলবে না এটা অনলাইন এক্সামের যেটা এক লাখ দেড় লাখ স্টুডেন্ট দেয় তার যে জাজমেন্ট সেটা অফলাইনে চালাবো কেউ কিছু জানতে পারবে না কেউ কিছু বুঝতে পারবে না এইভাবে চলে না দেশের যুব সমাজ যদি জেগে যায় কেউ কিছু করতে পারে না এই কিছুক্ষণ আগেই কানহাইয়া কুমার কংগ্রেস নেতা তিনি কিন্তু প্রেস মিট করেছেন এই নিট নিয়ে তিনি আওয়াজ তুলেছেন কংগ্রেসের কানেও খবর পৌঁছেছে কংগ্রেস এবারের প্রতিবাদ করবে কংগ্রেস স্টুডেন্টদের সঙ্গে থাকবে মোদি গভর্নমেন্ট অন্ধ হয়ে বসে থাকলে কানা সেজে বসে থাকলে আর হবে না যারা শোনে কম না অনেক দিন আগে শুনেছিলাম যারা শোনে কম তাদের জোরে জোরে বলতে হয় ধামাকা করতে হয় তবে শুনতে পায় তো এবার শুনতে পাবে শুনতে হবে স্টুডেন্টদের দাবি মানতে হবে স্টুডেন্টদের অধিকার স্টুডেন্টদের নিজেদেরই ছিনিয়ে নিতে হবে কেউ দেবে না অধিকার সুতরাং খেলা শুরু হয়েছে হাইকোর্ট পার্শিয়াল স্টে দিয়েছে দেশের প্রত্যেকটা হাইকোর্ট এবার স্টে দেবে এই যে অনিয়ম এই যে বেনিয়ম মেনে নেওয়া চলবে না মানব না জাস্টিস চাই জাস্টিস পেয়েই এবার ছাড়া হবে এবার যদি ছেড়ে দিই আর কোনো দিন কিন্তু এই লড়াই আর লড়া যাবে না এমনও দিন আসছে সাতশো কুড়িতে সাতশো কুড়ি না পেলে মেডিকেল কলেজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়া যাবে না গরিব খেটে খাওয়া যে সমস্ত মানুষ তাদের ছেলেমেয়েরা কোনোদিন আর ডাক্তারও হতে পারবে না অর্থাৎ কলকাতা হাইকোর্টকে যে তারা ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে এবং আমি আশা রাখব এবছর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে স্টুডেন্টরা তাদের যে ন্যায় বিচার সেটা পাবে রিনিট কন্ডাক্ট হবে এর একটাই রাস্তা রিনিট রিনিট চাই রিনিট চাই তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নিট রিলেটেড সব খবর এই চ্যানেলে অবশ্যই আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করো আবার দেখা হবে নেক্সট ভিডিও এটা